আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। 11 নভেম্বর এসএসসি পরীক্ষা এবং 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরুর ঘোষণা দিল সরকার। তে চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। বিশ্ববিদ্যালয় রিপোর্টার আগামী 11 নভেম্বর 2021 সালের এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অন্যদিকে গত বছরের মতো এবারও বাতিল হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা জেডিসি পরীক্ষা। ফলে অনলাইন ও সরাসরি পাঠদান শেষে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আয়োজনও নেই কোনো প্রস্তুতি। বোর্ডের সূত্রে জানা গেছে আগামী 11 নভেম্বরে এসএসসি ও 2 ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেটা যদি অনুমোদন পায় তাহলে এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেভাবে গাইডলাইন প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ড। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আগামী 11 নভেম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 2 ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে বলে সরকার বলেছে। শিক্ষার্থী বন্ধুদের জন্য এটাই ছিল সর্বশেষ নিউজ যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা না হওয়ার কোনো বিকল্প নাই। এবার সরকার 11 নভেম্বরে এসএসসি পরীক্ষা এবং 2 ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা 11 নভেম্বর এসএসসি পরীক্ষা এবং 2 ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকুন, আর অবশ্যই আপনাদের এই বিষয়ে মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।